হ্যালো বন্ধুরা, আমি তথাগত, তোমাদের যে তথাগত পড়াবার ইউটিউব চ্যানেল। আজ আমরা ট্রেলার ব্রেকডাউন করতে চলেছি থাইকারি মুভিটি নিয়ে। থাইকারি মুভিটি, এর আগেও আমরা শুনেছিলাম যে এই মুভিতে নাকি জনপ্রিয় টেলি অভিনেত্রী অর্থাৎ টিনা সায় নাকি অভিনয় করতে চলেছে। এমন একটি গুঞ্জন শোনা গিয়েছিল যে থাইকারিতে তিনি অভিনয় করতে চলেছেন হিরণের বিপরীতে, এমন এটি শোনা যাচ্ছিল। সেই কানাঘুষা শোনার মধ্যেও কিন্তু সেটি সত্যি হলো, কারণ ইদানিং সেই থাইকারি মুভিটির ট্রেলার বের হয়েছে এবং এই ট্রেলারে আমরা অনেক কিছু দেখতে পেয়েছি এবং কে কে অভিনয় করছে তাও কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পেয়েছি। তা চলুন আজ আমরা ভিডিওটি ব্রেকডাউন অর্থাৎ ভিডিওটি শুরু করি এবং জানবো যে এই ট্রেলারে আমরা কী কী দেখতে পেলাম বা এই ট্রেলারে আমরা কে কে অভিনয় করতে দেখবো বা এই মুভিতে, সেই সমস্ত নিয়ে কিন্তু আমরা আজ এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা শুরু করি। আমি জানি যে এই ভিডিওটি অনেক লেট করে আমি তৈরি করছি, কারণ কিছু প্রবলেমের জন্যে আমি ভিডিও এদিন করতে পারছিলাম না, কারণ আমার কিছু প্রবলেম হয়ে গেছিলো বলে দু তিন দিন ধরে আমি কোনো ভিডিও তৈরি করতে পারছিলাম না। সেটি আমারও খুব আফসোস হচ্ছিলো কদিন ধরে যে আমি কোনো ভিডিও তৈরি করতে পারছি না, কারণ আমার চোখে খুবই একটু প্রবলেম দেখা দিয়েছিল বলে আমি ডক্টরের কাছে গেছিলাম। তার ফলে কিন্তু আমাকে আজ চোখে চশমা উঠে গেছে। যাই হোক, সেসব কথা নিয়ে পরে হবে। আজ আমরা কিন্তু ট্রেলার ব্রেকডাউন করতে চলেছি থাইকারি মুভিটি। থাইকারি মুভিটি ট্রেলারে আমরা দেখেছি অর্থাৎ যে এই ট্রেলারে অঙ্কিত অর্থাৎ আদিত্য পরিচালিত এই ছবিটি পরিচালনা করেছে। এই ট্রেলারে আমরা প্রথম দেখি তিনজন বন্ধুর নাম হচ্ছে শ্যাম, আয়ন ও নিতিন। এই তিনজন ভূমিকায় আমরা যথাক্রমে কিন্তু অভিনয় করতে দেখবো হিরণ, শুভম এবং রুদ্রনীলকে। তাছাড়া তিনজনে কিন্তু কর্মসূত্রে তারা দেখা যাচ্ছে এই ট্রেলারে তারা কর্মসূত্রে কিন্তু থাইল্যান্ডে থাকে, তারা সেখানে থাকে, সেখানে ব্যবসা বাণিজ্য করে এবং শ্যামের একটি রিয়েল ইন্ডাস্ট্রিতে বিজনেস রয়েছে, সে এইখানে কাজ করে এবং হিরণ একটা হোটেলের শেপে কাজ করে, কিন্তু হোটেলে সমস্ত কিছুতে কাজ করে সে। আর কিন্তু নিতিন এখনও কী কাজ করে অর্থাৎ নিতিন এখানে বোঝানো হয়েছে রুদ্রনীলকে, সে এখন কী কাজ করে কিন্তু সে কেউ জানে না যে এ সে তাদের এই তিন বন্ধুর মধ্যে সে যে ওই ওই যে নিতেন যে কী কাজ করে অর্থাৎ রুদ্রনীল, সেটা কিন্তু কেউ জানে না। এবং এমনটাই জানাচ্ছে যে ট্রেলারে আমরা দেখতে পেয়েছি যে এমনটাই বলানো হয়েছে। রুদ্রনীলের স্বাভাবিক ভঙ্গিতে সকলে কিন্তু হাসাচ্ছে আমরা তা দেখতে পেয়েছি এই ট্রেলারে এবং তার অভিনয় কিন্তু সম্পূর্ণ রকমের অন্যরকম লেগেছে। বিশেষ করে এই ট্রেলারে আমরা কিন্তু শুভম ছাড়া কিন্তু হিরণের লুকটা সম্পূর্ণ অন্যরকম লেগেছে। হিরণকে কিন্তু এই ট্রেলারে আমরা সম্পূর্ণ অন্যরকম দেখেছি, তার চেঞ্জ হয়েছে, তার লুক থেকে সম্পূর্ণ চেঞ্জ করে। তাছাড়া টিনা সাহাকে কিন্তু তার বিপরীতে দেখবো আমরা এই মুভিতে। এই মুভিতে কিন্তু টিনা সাহা কিন্তু ভালো একটা রোলে রয়েছে এবং তার অভিনয় যে কতটা সেটা কিন্তু আমরা মুভি দেখলেই বোঝা যাবে। তাছাড়া কিন্তু এই যে হাসির মুভিটি রয়েছে, এই মুভিটি কিন্তু এখনও রিলিজ ডেট ঠিক করা হয়নি যে মুভিটি কবে আসতে চলেছে। হাসির মজা অভিনয়তেও কিন্তু দেখা যেতে পারে এবং এছাড়া মুভিতে মাফিয়ার ভূমিকায় কিন্তু আমরা দেখতে পাবো কিন্তু শাশ্বত চট্টোপাধ্যায়, তিনি কিন্তু থাইল্যান্ডের অর্থাৎ মাফিয়ার মতন কে দেখাবে, কিন্তু তাকে দেখেই মজা হচ্ছে তিনি একটু চাইনিজ রকমের সেজেছে হয়তো এই মুভিতে। চাইনিজ যেরকম গম্পদারি রাখে সেরকম কিন্তু এই মুভিতে কিন্তু আমরা শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখেছি। তবে সমগ্র বিষয়টি হাস্যকৌতুকের মধ্যে দিয়ে ফুটিয়ে চলেছে কিন্তু আমাদের পরিচালক, অর্থাৎ পরিচালক কিন্তু তিনি কিন্তু আদিত্য এই মুভিতে কিন্তু ভালো পরিচালক হিসাবে আমরা জানি, তিনি কিন্তু এরকম ভালো মুভি আমাদেরকে দিয়ে এসেছে। দেখার বিষয় এই মুভিটি কতখানি আমাদের সামনে তুলে আসতে চলেছে এবং তা কতটি দর্শক ভালোভাবে নিতে পারে তা দেখার বিষয় এখন মুভিটি রিলিজ হওয়ার পর। এছাড়া তো এই ছবিতে অন্য অন্য গুরুত্বপূর্ণ ভূমিকায় কিন্তু আমরা দেখতে পাবো পল্লবী চট্টোপাধ্যায়, অভিজিৎ গুহকে, বিদ্যা সিহা এবং আরও অনেকে। তাছাড়া এই বইতে কিন্তু টিনা সাহাও একটি বড় ভূমিকা রয়েছে, পৌলমী দাস রয়েছে, তনসী রয়েছে, সায়ন গুপ্ত রয়েছে প্রমুখ কিন্তু ভালো ভালো আর্টিস্ট কিন্তু আমরা এই থাইকারি মুভিতে দেখতে পাবো। দিনে
এবং এই যে মুভিটিতে থাইকারি মুভিটিতে সঙ্গীত পরিচালনা করবেন আমন চক্রবর্তী, তাছাড়া সংলাপ এবং চিত্রনাটক দিয়েছেন এই মুভিতে পদ্মানাভ দাশগুপ্ত, এবং এই মুভিটি গ্রিন এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড এবং আদিত্য প্রোডাকশন কিন্তু এটি ব্যানারে তৈরি করা হয়েছে। এই ছবিটি কিন্তু খুবই শীঘ্রই আসতে মুক্তি পাওয়ার কথা রয়েছে, এবং মুক্তির দিন ঠিক হলে কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। এবং ভিডিওটা কিন্তু আছে এই পর্যন্ত, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যেত। এমন ইন্টারেস্টিং